আচ্ছা বড় ভাই ভাই না বীর্য মানে কি শুনে তোমরা যাও গা 180 করে কিনছে ঠিক আছে এখন আপনারা তো সারা দিন ঘুরে ঠিক না সারা দিন কম বেশি করছে এইগুলো কত দিন দিন আপনারা সমস্যা না গাড়ি ভাই আমি মাল বেচি না 180 করে কিনছে আমার মনে করেন গাড়ি ভাড়া তো খরচ গেছে আর সাড়ে মনে করেন আজকে খাদ্য হচ্ছে আমি বলবো কেন এটা তোমাদের দুজনের বিষয় এটা তো আমার বিষয় না ভাইয়া আমার তো একটু বিষয় হয়ে গেল তুমিও তোমার কবুতরটি নিয়ে আসো তোমার কিন্তু লাখ ভালো তোমার ছোটা কবুতর 180 টাকা করে বেটা কিনছে হ্যাঁ আবার কইছে 180 টাকা করে কিনছে তুমি বুঝছো হ্যাঁ কিন্তু কইতে পারতাম 300 টাকা করে কিনছে কইতে পারতো না হ্যাঁ এটা কইছে হ্যাঁ কইছে 180 টাকা করে কিনছে ও যদি ভাই হ্যাঁ তো বিপদে পড়ছে এখন কত টাকা হইলে আপনিও টিকবেন হ্যাঁ টিকবেন আমি যেটা দিয়ে কিনছি আপনি শুধু ওই 180 টাকা করে চাইছেন এই তো
ঠিক আছে উনি কবুতর গুলো দিয়ে দিব ওর কবুতর গুলো এখানে পাল্লা করা ছোট কবুতর আছে ঠিক আছে এই কবুতর 180 টাকা করে হইলে মনে করেন 18 পিস কবুতরও পাইছে 18 পিস কবুতর দিয়ে দিবেন এখন আপনাদেরকে দেখাই সামনে কি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনার এই যেখানে আজকে ব্যবসা চাচ্ছেন এই ব্যবসা আল্লাহ আপনাকে ফিরিয়ে দেবো ইনশাআল্লাহ আমরা এসে সফলতা পাবো আরে ভাই সম্মান